হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আমরা গত ক্লাসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের কিছু রুল পড়ছিলাম এবং গত ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ট্রান্সফরমেশনের চারটি রুল পড়েছিলাম। আজকেও আমরা চারটি রুলই পড়ব এবং আমরা গত ক্লাসে যে রুল পড়েছিলাম সেই রুলগুলোর সাথে কিন্তু আজকে যে রুলগুলি থাকবে সেগুলো ভিন্ন, কিন্তু গত ক্লাসের রুলগুলো তোমরা যদি ভালোভাবে পড়ে থাকো বা জেনে থাকো তাহলে তোমাদের এই রুলগুলো করতে খুবই সহজ হবে। তো আজকেও আমাদের ক্লাসের যে ফরম্যাট থাকবে সেই ফরম্যাট সেম থাকবে। উই উইল লার্ন সাম বেসিক রুলস, আমরা কিছু বেসিক রুল শিখব। উই উইল ট্রাই টু ডু সাম এক্সারসাইজ এবং রুলগুলোর উপর ভিত্তি করে আমরা কিছু এক্সারসাইজও করব এবং ফাইনালি উই উইল বি এবল টু গেট গুড মার্কস। যদি আমরা ঠিকভাবে প্র্যাকটিস করি, ঠিকভাবে আমরা অনুশীলন করলে আমরা অবশ্যই ভালো নম্বর পাবো পরীক্ষায়। তো আজকের দিনের জন্য আমাদের প্রথম রুল যেটি সেটি হচ্ছে, ইফ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাজ দ্য ওয়ার্ডস উইচ আর অ্যাডজেটিভস অ্যান্ড দে অলসো হ্যাভ দ্য ডিরেক্ট অপোজিট words, then we change those adjectives and use a not before them. অর্থাৎ এটি অর্থ হচ্ছে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এমন থাকে যেই সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে একটি অ্যাডজেটিভ রয়েছে, অর্থাৎ যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে একটি বিশেষণ রয়েছে, অর্থাৎ এমন একটি ওয়ার্ড রয়েছে যেই ওয়ার্ডটি দ্বারা কোনো না কোনো দোষ কিংবা গুণ কিংবা অবস্থা বোঝানো হয়, এবং সেই অ্যাডজেটিভ যদি কমপ্লিমেন্ট হিসেবে থাকে সেন্টেন্সের। সেন্টেন্সের কমপ্লিমেন্ট কি বলতে পারি আমরা? কমপ্লিমেন্ট হচ্ছে বি ভার্বের পরে যদি কোনো প্রকার অ্যাডজেটিভ বসানো হয়ে থাকে বা বি ভার্বের পরে যদি কোনো প্রকার নাউন বসানো হয়ে থাকে, কোনো পেশার নাম হতে পারে কিংবা কোনো অবস্থার নাম হতে পারে কিংবা কোনো অ্যাডজেটিভ যেটা সেটা যদি বসানো হয়ে থাকে তাহলে তাকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি। তো কোনো একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি একটি অ্যাডজেটিভ সেই সেন্টেন্সটির কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয় তাহলে আমরা যে কাজটি করব সেই অ্যাডজেটিভটির যে অপোজিট ওয়ার্ড আছে, অর্থাৎ বিপরীতার্থক যে শব্দটি রয়েছে সেই বিপরীতার্থক অ্যাডজেটিভটি সেন্টেন্সে বসাবো, নেগেটিভ সেন্টেন্সে। এবং সেই বিপরীতার্থক যে অ্যাডজেটিভটি আমরা বসাবো তার পূর্বে আমরা একটি ওয়ার্ড বসাবো, যে ওয়ার্ডটি হচ্ছে নট। এক্সাম্পলে দেখতে পাচ্ছ, হি ইজ ইল, এটিকে আমরা চেঞ্জ করেছি কিভাবে, হি ইজ নট হেলদি। ইল অর্থ হচ্ছে অসুস্থ আর হেলদি অর্থ হচ্ছে সে সুস্থ, অর্থাৎ ইলের ঠিক ডিরেক্ট অপোজিট কিন্তু হেলদি। এ কারণে আমরা যে কাজটি করেছি ইলের পরিবর্তে আমরা হেলদি লিখেছি এবং হেলদির আগে আমরা একটি শব্দ ব্যবহার করেছি যেটি দ্বারা আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তরিত করেছি এবং সেই শব্দটি হচ্ছে নট। এক্ষেত্রে খেয়াল রাখবে এই যে, ইফ দ্য সেন্টেন্স হ্যাজ অলওয়েজ চেঞ্জ ইট ইন্টু আ নেভার। এক্ষেত্রে এটাও খেয়াল করবে যে যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকে, এমনই কোনো সেন্টেন্স যদি থাকে যে একটি অ্যাডজেটিভও রয়েছে এবং সেই অ্যাডজেটিভের সাথে একটি অলওয়েজও রয়েছে, তাহলে আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমরা অলওয়েজকে নেভারে চেঞ্জ করব। কিন্তু আমরা যখন অলওয়েজকে নেভারে চেঞ্জ করব তখন কিন্তু আমরা নট শব্দটি আর ব্যবহার করতে পারবো না, কেননা আমরা নেভার যেহেতু লিখে ফেলেছি এই কারণে আমাদের সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তরিত হয়ে গিয়েছেই। আমরা যদি আরেকটি নট লিখি তাহলে আমাদের সেন্টেন্সটি ডাবল নেগেটিভে হবে, যেই ক্ষেত্রে সেন্টেন্সের অর্থ পরিবর্তিত হয়ে যাবে। আসো আমরা এই রুলটি ফলো করে কিছু এক্সারসাইজ করে ফেলি। লেটস ডু আওয়ার সেলভস। হি ইজ ব্রেভ, অর্থাৎ সে সাহসী। দে আর স্ট্রং, অর্থাৎ তারা শক্তিশালী। আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখবো। এবং আই অলওয়েজ কাম আর্লি, এর অর্থ হচ্ছে আমি সবসময় আগে আগেই আসি। তোমাদেরকে এই চারটি সেন্টেন্স করার জন্য 4 মিনিট সময় দেওয়া হচ্ছে, খুবই সহজ। তোমরা শুধু এই অ্যাডজেটিভগুলির বিপরীত যে অ্যাডজেটিভ আছে সেই অ্যাডজেটিভগুলি বসিয়ে সেন্টেন্সটিকে চেঞ্জ করে ফেলো এবং অলওয়েজ যেটিতে আছে সেটিকে নেভার বসাও। অলওয়েজের পরিবর্তে নেভার বসাবে যখন তখন নট শব্দটি আর বসানোর প্রয়োজন থাকবে না। তোমাদের সময় শুরু হচ্ছে এখন এবং তোমাদের সময় 4 মিনিট, গো। তো স্টুডেন্ট, তোমাদের সময় শেষ, আশা করছি তোমরা সকলেই উত্তর ঠিকভাবে দিতে পেরেছো। কিন্তু যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে এই উত্তরগুলির সাথে তোমরা মিলিয়ে কনফিউশনগুলি দূর করো। যেমন প্রথম সেন্টেন্সটি ছিল হি ইজ ব্রেভ, এটিকে আমরা চেঞ্জ করেছি কীভাবে, হি ইজ নট কাওয়ার্ডলি। অর্থাৎ এখানে আমরা যে কাজটি করেছি, ব্রেভের যে অপোজিট রয়েছে সাহস আর একটা হচ্ছে ভীতু, ভীতুরটি হচ্ছে আসলে কাওয়ার্ডলি। এখানে আমরা ডিরেক্ট অপোজিট ওয়ার্ডটি ব্যবহার করে চেঞ্জ করেছি। দে আর স্ট্রং, দে আর নট উইক, ডিরেক্ট অপোজিট যে অ্যাডজেটিভ আছে সেটি ইউজ করে আমরা ইউজ করেছি। আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ, অর্থাৎ রিমেম্বার ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ,
অর্থাৎ রিমেম্বারের যে অপোজিটটি রয়েছে সেটি আমরা ইউজ করেছি, এবং আই অলওয়েজ কাম আর্লি, আই নেভার কাম লেট। অর্থাৎ অলওয়েজের পরিবর্তে আমরা নেভার লিখেছি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা নট শব্দটি ব্যবহার করিনি। তোমরা যদি সি এক্সাম্পলটি দেখো, সি এক্সাম্পলটি দেখলে তোমরা দেখতে পারবে যে আই শ্যাল রিমেম্বার ইউ, এখানে শ্যাল অক্সিলারি ভার্ব, রিমেম্বার কিন্তু এখানে মেইন ভার্ব। এমন কিছু ভার্ব রয়েছে যেগুলো ডিরেক্ট অপোজিট ওয়ার্ড আছে, সেই ক্ষেত্রেও তোমরা সেম রুলটি অ্যাপ্লাই করবে, আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ। অর্থাৎ এই রুলগুলি কিন্তু খুবই সহজ, শুধুমাত্র অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে এবং একটি নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে, তাহলে আমাদের সেন্টেন্সটি কিন্তু খুব সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। ইফ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স কন্টেইনস দ্য পেয়ার অফ ওয়ার্ডস টু, এবং তারপর একটি অ্যাডজেটিভ থাকবে এবং তারপর আর একটি টু থাকবে। অর্থাৎ যদি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু এবং টু, টি ডাবল ও এবং টি সিঙ্গেল ও, দুটো টু এর মাঝখানে যদি একটি অ্যাডজেটিভ থাকে, তাহলে আমরা যে কাজটি করব, দেন রিপ্লেস দ্য টু, অর্থাৎ প্রথম যে টু থাকবে টি ডাবল ও, সেটিকে আমরা সো দ্বারা রিপ্লেস করব, ওটির স্থলে আমরা সো বসাবো, অ্যান্ড দ্য টু, অর্থাৎ একটি ও দ্বারা যে টু আছে সেটির স্থলে আমরা ড্যাট বসাবো। মাঝখানে যে অ্যাডজেটিভটি থাকবে সেই অ্যাডজেটিভের কিন্তু আমরা কোনো প্রকার চেঞ্জ আনবো না। অ্যান্ড দেন রাইট দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ ওই টু অ্যাডজেটিভ টু এর পরিবর্তে সো অ্যান্ড দ্যাট লেখার পর আমরা যে কাজটি করবো, আমরা সাবজেক্টটি লিখবো, সাবজেক্টটিকে আবার লিখবো, সাবজেক্টের প্রোনাউনটি আবার লিখবো, যেমন এবং তারপর যে করবো, আফটারওয়ার্ডস ফিনিশ দ্য সেন্টেন্স বাই রাইটিং ক্যান যদি প্রেজেন্ট টেন্স হয়ে থাকে, অথবা কুড যদি পাস্ট টেন্স হয়ে থাকে, এবং তারপর আমরা একটি নট লিখবো, অ্যান্ড দেন দ্য রেস্ট অফ দ্য পার্টস, এরপরে আমরা সেন্টেন্সের বাকি অংশগুলি লিখবো। উদাহরণ দেখলে কিন্তু আসলে তোমরা এটা খুব সহজেই বুঝতে পারবে। হি ইজ টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড, এখানে সেন্টেন্সটি দেখো, হি ইজ টু, টু রয়েছে, ইয়াং এখানে এটি একটি অ্যাডজেটিভ, এবং পরে রয়েছে টু, অর্থাৎ টু এবং টু এর মাঝখানে একটি অ্যাডজেটিভ রয়েছে, এরপরে বাকি যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আনসারটি দেখো, হি ইজ সো ইয়াং দ্যাট, অর্থাৎ প্রথম যে টি ডাবল ও সেটির বদলে আমরা লিখেছি সো, এবং যে ইয়াং, ইয়াংই রয়ে গিয়েছে, ইয়াং এর কোনো চেঞ্জ হয়নি। এরপরে পরবর্তী যে টি ও টু ছিল ওটার পরে আমরা দ্যাট লিখেছি, তারপরে আমরা সাবজেক্টের যে প্রোনাউনটি আছে সেই প্রোনাউনটি কিন্তু আমরা লিখেছি। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের সাবজেক্ট প্রোনাউন না থেকে যদি কোনো প্রকার নাম থেকে থাকে, তাহলে যদি নামটি পুরুষের নাম হয় তাহলে আমরা হি লিখব, যদি নামটি একটি মহিলার নাম হয় তাহলে আমরা শি লিখব, অর্থাৎ সাবজেক্টের জেন্ডার অনুযায়ী আমরা একটি প্রোনাউন ব্যবহার করব। হি ইজ সো ইয়াং দ্যাট হি, অর্থাৎ আমরা আবার এখানে একটি সাবজেক্টকে ইনপুট করছি, হি ইজ সো ইয়াং দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড। এখানে সেন্টেন্সটি দেখো, সেন্টেন্সটি ইজ, অর্থাৎ সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, এই কারণে আমরা লিখেছি ক্যান নট আন্ডারস্ট্যান্ড। যদি এটি পাস্ট টেন্সও হতো তাহলে আমরা লিখতাম কুড নট আন্ডারস্ট্যান্ড। আসো এই রুলটিকে ফলো করে আমরা কিছু এক্সারসাইজ করে ফেলি, এবং এক্সারসাইজগুলি খুবই সহজ। দেখতেই পাচ্ছ যে হি ইজ টু স্টাবর্ন টু লেট গো, স্টাবর্ন অর্থাৎ জেদি, হি ওয়াজ টু নাইভ টু আন্ডারস্ট্যান্ড, নাইভ এর অর্থ হচ্ছে বোকা, জ্যাক ওয়াজ টু ফাস্ট ফর দ্য পুলিশ, ফাস্ট মানে তোমরা সকলেই জানো, এবং মায়া ওয়াজ টু অ্যাফ্রেড টু মুভ অ্যান ইঞ্চ। এখানে আমরা উত্তরগুলি দেখে নিচ্ছি, হি ইজ টু স্টাবর্ন টু লেট গো, হি ইজ সো স্টাবর্ন দ্যাট হি ক্যান নট লেট গো, হি ওয়াজ টু নাইভ টু আন্ডারস্ট্যান্ড, হি ওয়াজ সো নাইভ দ্যাট শি কুড নট আন্ডারস্ট্যান্ড, জ্যাক ওয়াজ টু স্লো টু রিচ দ্য পুলিশ, জ্যাক ওয়াজ সো স্লো দ্যাট হি কুড নট রিচ দ্য পুলিশ, এবং শেষে মায়া ইজ টু অ্যাফ্রেড টু মুভ অ্যান ইঞ্চ, মায়া ইজ সো অ্যাফ্রেড দ্যাট শি ক্যান নট মুভ অ্যান ইঞ্চ। অর্থাৎ দেখতে পাচ্ছ যে ফার্স্টের যে সেন্টেন্সটি সেটি প্রেজেন্টে রয়েছে, এই কারণে আমরা ক্যান নট লিখেছি, সেকেন্ড যে সেন্টেন্সটি রয়েছে যে সেটি যেহেতু পাস্টে রয়েছে এই কারণে আমরা কুড নট লিখেছি, থার্ড সেন্টেন্সটি জ্যাক ওয়াজ টু স্লো টু রিচ দ্য পুলিশ, জ্যাক ওয়াজ সো স্লো দ্যাট হি কুড নট রিচ দ্য পুলিশ, অর্থাৎ থার্ড যে সেন্টেন্সটি রয়েছে থার্ড সেন্টেন্সটি কিন্তু পাস্টে রয়েছে, এই কারণে আমরা পাস্ট টেন্সের জন্য কুড নট ব্যবহার করেছি। ফাইনালি মায়া ইজ টু অ্যাফ্রেড টু মুভ অ্যান ইঞ্চ, অর্থাৎ এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, এই কারণে আমরা মায়া ইজ সো অ্যাফ্রেড দ্যাট শি ক্যান নট মুভ অ্যান ইঞ্চ, অর্থাৎ
মাই আইজ সো অ্যাফ্রেড দ্যাট শি ক্যান নট মুভ অ্যান ইঞ্চ আমরা ক্যান নট ব্যবহার করেছি যেহেতু সেন্টেন্সের টেন্সটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। অর্থাৎ দেখতেই পাচ্ছ রুলগুলি কিন্তু খুবই সহজ। যদি টু এবং টু এর মাঝখানে একটি অ্যাজেটিভ থাকে তাহলে প্রথম টুকে তুমি সো দ্বারা রিপ্লেস করবে, সেকেন্ড টুকে তুমি দ্যাট দ্বারা রিপ্লেস করবে, তারপরে তুমি একটি প্রোনাউন ব্যবহার করবে যেটি সাবজেক্ট অনুযায়ী বসবে, এবং তারপরে বাকি সেন্টেন্সের যেসব ওয়ার্ডস থাকবে সেই ওয়ার্ডগুলি সেম থাকবে, সেই ওয়ার্ডগুলির কোনো প্রকার পরিবর্তন আসবে না। আমরা পরবর্তী রুলে চলে আসি। ইফ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স কম্পেয়ার্স টু অবজেক্টস অর সাবজেক্টস উইথ দ্য পেয়ার অফ অ্যাজ অ্যাজেটিভ অ্যাজ, অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দুটো বস্তুর মাঝখানে কোনো তুলনা বোঝানো হয় অ্যাজ অ্যাজেটিভ অ্যাজ দ্বারা, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে যদি কোনো প্রকার তুলনা বোঝানো হয় অ্যাজ অ্যাজেটিভ অ্যাজ, অ্যাজ এরপরে অ্যাজেটিভ আছে এরপরে একটি অ্যাজ রয়েছে, দেন রিপ্লেস দ্য ফার্স্ট অ্যাজ উইথ নট লেস অর মোর, তাহলে তুমি যে কাজটি করবে সেটি হচ্ছে তুমি ফার্স্টে যে অ্যাজ থাকবে সেই অ্যাজটিকে তুমি আইদার নট লেস কিংবা নট মোর দ্বারা রিপ্লেস করবে, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান উইথ দ্যান, এবং পরবর্তীতে যে এস অ্যাজ থাকবে তাহলে সেটিকে তুমি দ্যান দ্বারা রিপ্লেস করবে। দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স রিমেইনস দ্য সেম, সেন্টেন্সের বাকি অংশগুলোতে কোনো প্রকার চেঞ্জ আসবে না। যেমন আমরা এই সেন্টেন্সটি দেখি, রিশান ওয়াজ অ্যাজ স্মার্ট অ্যাজ মাহিন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাজ এরপরে স্মার্ট, অর্থাৎ একটি অ্যাজেটিভ রয়েছে, এবং শেষে আমরা লিখেছি স্মার্ট অ্যাজ, অর্থাৎ পরবর্তীতে একটি অ্যাজ রয়েছে, এবং মাহিন, অর্থাৎ রিশান এবং মাহিনের মাঝখানে কম্পারিজন করা হচ্ছে। সেন্টেন্সটির মিনিংটি খেয়াল করো, সেন্টেন্সটির মিনিংটি যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কিন্তু সেন্টেন্সটি থেকে এটা ধারণা পাচ্ছি যে দুজনের স্মার্টনেসের যে লেভেল সেটা কিন্তু একই, অর্থাৎ রিশান ওয়াজ অ্যাজ স্মার্ট অ্যাজ মাহিন। এখানে আমরা বলছি যে রিশান মাহিনের মতনই স্মার্ট ছিল, অর্থাৎ তাদের স্মার্টনেসের লেভেল একই। এ কারণেই শুধুমাত্র যদি এরকম দুটো অবজেক্টের মধ্যে যখন তুলনা করা হবে এবং তাদের মাত্রা যদি একই থাকে সেই ক্ষেত্রেই এই রুলটি অ্যাপ্লিকেবল হবে। তো যাই হোক, আমরা রুলটিকে চেঞ্জ করেছি কীভাবে, দেখো রিশান ওয়াজ ফার্স্ট অ্যাজকে দেখো আমরা নট মোর লিখেছি, ফার্স্ট অ্যাজকে আমরা নট মোর লিখেছি, এরপর লিখেছি স্মার্ট, এবং শেষে লিখেছি পরবর্তী যে অ্যাজটি আছে সেই অ্যাজটিকে আমরা দেন দ্বারা রিপ্লেস করেছি। রিশান ওয়াজ অ্যাজ স্মার্ট অ্যাজ মাহিন, রিশান ওয়াজ নট মোর, তারপর অ্যাজেটিভের জায়গায় আছে, এবং পরবর্তী যে অ্যাজ সেটিকে আমরা দেন দ্বারা রিপ্লেস করেছি, শেষে মাহিন মাহিন, অর্থাৎ কোনো প্রকার চেঞ্জ আসেনি। দেখতে পাচ্ছ রুলটি খুবই সহজ, শুধুমাত্র তোমরা অ্যাজ দুটিকে নট মোর দেন এবং নট মোর এবং দেন দ্বারা রিপ্লেস করবে, বাকি আর কিন্তু কোনো কাজ করতে হবে না। নট মোরও লিখতে পারো, নট লেসও লিখতে পারো, এটা তোমাদের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে। এখন ওই রুলটি ফলো করে আমরা একটি দ্বিতীয় যে এই যে দুটো সেন্টেন্স আছে সেই দুটো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে ট্রান্সফর্ম করি। প্রথম সেন্টেন্সটি রিমি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রুমি, দ্বিতীয় সেন্টেন্সটি স্যাম ওয়াজ অ্যাজ অনেস্ট অ্যাজ রিয়া, অর্থাৎ রিমি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রুমি, রিমি রুমির মতনই বুদ্ধিমান, স্যাম ওয়াজ অ্যাজ অনেস্ট অ্যাজ রিয়া, স্যাম রিয়ার মতনই সৎ। তো এই দুটো সেন্টেন্স করার জন্য তোমাদেরকে 3 মিনিট সময় দেওয়া হচ্ছে এবং তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো স্টুডেন্টস, তোমাদের সময় শেষ, আশা করছি তোমরা সকলেই সঠিক উত্তর দিতে পেরেছ, কিন্তু তাও আমরা উত্তরগুলি দেখে নিই। প্রথম সেন্টেন্সটি ছিল রিমি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রুমি, উত্তরটি হচ্ছে রিমি ওয়াজ নট লেস ওয়াইজ দ্যান রুমি, অর্থাৎ আমরা নট লেস ব্যবহার করেছি। প্রথম অ্যাজকে আমরা চেঞ্জ করেছি নট লেস দ্বারা, তারপরে ওয়াইজ ওয়াইজেই থেকে গেছে, দ্বিতীয় অ্যাজ যেটি আছে সেটিকে আমরা দ্যান দ্বারা চেঞ্জ করেছি, এবং ফাইনালি লিখেছি রুমি, অর্থাৎ অন্যান্য কোনো সেন্টেন্সের অন্যান্য কোনো ওয়ার্ডে কিন্তু চেঞ্জ আসেনি। স্যাম ওয়াজ অ্যাজ অনেস্ট অ্যাজ রিয়া, স্যাম ওয়াজ নট মোর অনেস্ট দ্যান রিয়া, অর্থাৎ স্যাম রিয়ার মতনই অনেস্ট ছিল দুটো ক্ষেত্রেই। ওয়াজ অ্যাজ ফার্স্টটিকে আমরা করেছি নট মোর এর দ্বারা রিপ্লেস করেছি, অনেস্ট অনেস্টই আছে, দ্বিতীয় যে অ্যাজটি আছে সেটিকে আমরা দ্যান দ্বারা রিপ্লেস করেছি, রিয়া রিয়ার পজিশনেই আছে, অর্থাৎ বাকি কোনো সেন্টেন্সের রুল ওয়ার্ডে আমরা চেঞ্জ আনিনি। আজকের দিনের জন্য আমাদের ফাইনাল যে রুলটি থাকবে সেই রুলটি হচ্ছে এটি, ইট ইজ নট এন্টায়ারলি পসিবল টু চেঞ্জ অ্যান অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স উইচ ইজ আ ইউনিভার্সাল ট্রুথ ইন্টু আ নেগেটিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ কোন একটি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স দ্বারা এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কাজ কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করতে গেলে যদি আমাদের সেন্টেন্সের টাইপও চেঞ্জ হয়ে যায়
তাহলে কিন্তু আমাদের কোনো কিছু সমস্যা হবে না, কেননা আমাদের কাজ হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করা। এখন একটি নেগেটিভ অপারেটিভ সেন্টেন্সও হতে পারে, একটি নেগেটিভ ইন্টারগেটিভও হতে পারে, একটি নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে। নেগেটিভ সেন্টেন্সে সবসময় অ্যাসার্টিভেই থাকতে হবে এমন না। এখন আমাদের ট্রান্সফরমেশনের কাজটি হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নেওয়া। এক্ষেত্রে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারগেটিভে পরিবর্তিত হয়, কিংবা ইন্টারগেটিভ যদি অ্যাসার্টিভে পরিবর্তিত হয়, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু শুধুমাত্র এই চেঞ্জটি যেটি হয় সেটি হয় আসলে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে, এছাড়া কোনো ক্ষেত্রে হয় না। তো আমরা রুলটি দেখি আবার। ইট ইজ নট ইন্টায়ারলি পসিবল টু চেঞ্জ এ অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স উইচ ইজ আ ইউনিভার্সাল ট্রুথ ইন্টু আ নেগেটিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ যদি কোনো অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স দ্বারা একটি চিরন্তন সত্য কিংবা ইউনিভার্সাল ট্রুথ যেটা সেটা বোঝানো হয়ে থাকে, তাহলে সেটিকে সরাসরি আমরা নেগেটিভে নিতে পারবো না, অ্যাসার্টিভ নেগেটিভ নিতে পারবো না। এক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে সেটিকে আমাদের একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তিত করতে হবে। সো ইফ ইউ ফাইন্ড অ্যান অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ দ্যাট ইজ আ ইউনিভার্সাল ট্রুথ, জাস্ট চেঞ্জ ইট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ যদি তুমি এমন কোনো অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ পাও যেটি একটি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, তাহলে সেটিকে তুমি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তিত করবে। মেক শিওর টু চেঞ্জ ইট ইন্টু আ নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সেন্টেন্সটি যাতে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা যখন আগে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে নেই, তখন সেন্টেন্সটি এমনিতেই নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তিত করে না। এই ক্ষেত্রে আমরা যেটি মাথায় রাখবো সেটি হচ্ছে আমরা অবশ্যই সেন্টেন্সটিকে নেগেটিভে নেওয়ার সময়, ইন্টারগেটিভে পরিবর্তিত করার সময় নেগেটিভে বানাবো। এক্সাম্পলটি দেখো, দি আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। ডাজেন্ট দি আর্থ রিভলভ অ্যারাউন্ড দ্য সান। এখানে আমরা দেখো প্রথম যে সেন্টেন্সটি আছে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটিকে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে নিয়ে গিয়েছি। এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে যখন আমরা কোনো একটি নিব, তখন ইউজুয়ালি যেটি করা হয় সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব প্রথমে আনা হয়। এখন যদি কোনো একটি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে উপযুক্ত একটি অক্সিলারি ভার্ব ধরে নেওয়া হয় এবং সেটিকে সেন্টেন্সের প্রথমে ব্যবহার করা হয়। দি আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ এখানে যেহেতু একটি কাজ বোঝানো হচ্ছে, এই কারণে আমরা ডাজ বসিয়েছি। এবং আর্থ যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একটি মাত্র আর্থ রয়েছে, এই কারণে আমরা ডাজ লিখেছি, ডোন্ট লিখেনি। এখানে দেখতে পাচ্ছ দি আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, ডাজন্ট দি আর্থ রিভলভ অ্যারাউন্ড দ্য সান। আসো আমরা এই রুলের প্রেক্ষিতে কিছু এক্সাম্পল দেখে ফেলি। প্রত্যেকটি সেন্টেন্স যা দেখতে পাচ্ছ এগুলি কিন্তু আসলে আমাদের ইউনিভার্সাল ট্রুথ অথবা কিছু প্রভার্বস। প্রভার্বস যেগুলি থাকে সেই প্রভার্বসগুলিও ইউনিভার্সাল ট্রুথ হিসেবে গণ্য করা হয়। এ কারণে প্রভার্বস যদি কোনো থাকে, সেই সকল প্রভার্বসকে আমরা ইউনিভার্সাল ট্রুথ হিসেবে গণ্য করব এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ নিব এবং মাথায় রাখবো যাতে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলি নেগেটিভ ইন্টারোগেটিভ হয়। তো প্রথম সেন্টেন্সটি দেখো, ওয়াটার ফ্লোস ডাউন স্ট্রিম, অর্থাৎ পানি নিচের দিকেই যায়। দ্য সান সেটস টু দ্য ওয়েস্ট, অর্থাৎ সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে। অল মেন মাস্ট ডাই, সকল মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং হেস্ট মেক্স ওয়েস্ট, অর্থাৎ দ্রুত কোনো কাজে তাড়াহুড়া করলে সেই কাজটি খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই চারটি সেন্টেন্স ইউনিভার্সাল ট্রুথ। এই ইউনিভার্সাল ট্রুথগুলোকে নেগেটিভ করার জন্য তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিচ্ছি এবং তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো স্টুডেন্টস, তোমাদের সময় শেষ। আশা করছি তোমরা সকলেই সঠিক উত্তর দিতে পেরেছো। তাও আমরা উত্তরগুলি দেখে আমাদের যা কনফিউশন আছে সেগুলো দূর করে ফেলি। ওয়াটার ফ্লোস ডাউন স্ট্রিম, ডাজন্ট ওয়াটার ফ্লো ডাউন স্ট্রিম, অর্থাৎ ওয়াটার ফ্লোস ডাউন স্ট্রিম, ওয়াটারের পরে একটি অক্সিলারি ভার্ব নেই, ডিরেক্ট একটি ভার্ব রয়েছে নন ফাইনাইট। এই কারণে আমরা যে কাজটি করেছি, আমরা অক্সিলারি একটি বানিয়ে নিয়েছি, সেই অক্সিলারিটি হচ্ছে ডাজন্ট ওয়াটার। এখন যেহেতু আমরা ডাজ ব্যবহার করে ফেলেছি, এই কারণে আমাদের যে মেইন ভার্বের পরে কিন্তু আর কোনো এস কিংবা ইএস যোগ করার প্রয়োজন নেই। ডাজন্ট ওয়াটার ফ্লো ডাউন স্ট্রিম। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু পরিবর্তিত করছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝার একমাত্র উপায় হচ্ছে সেন্টেন্সটির শেষে যে পাংচুয়েশন মার্কটি থাকে, এবং যে পাংচুয়েশন মার্কটি থাকে সেটি হচ্ছে একটি কোয়েশ্চেন সাইন। অর্থাৎ যদি
আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করার পরে একটি ফুল স্টপ দেই, সেই উত্তরটিকে কিন্তু ভুল হিসেবে ধরা হবে। আমাদের সকলের কাজ হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা পরিবর্তিত করার পর অবশ্যই যাতে আমরা সেন্টেন্সের শেষে একটি কোয়েশ্চেন মার্ক দেই। দ্য সান সেটস টু দ্য ওয়েস্ট, ডাজন্ট দ্য সান সেট টু দ্য ওয়েস্ট, অল মেন মাস্ট ডাই, ডোন্ট অল মেন ডাই। এখানে অল মেন অর্থাৎ প্লুরালে বোঝানো হচ্ছে, এ কারণে আমরা ডোন্ট অল মেন ডাই লিখেছি, অর্থাৎ আমরা ডু লিখেছি ডোন্ট লিখেছি, কেননা এটি প্লুরাল আছে। যদি সিঙ্গুলার হতো প্রথম দুটি সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে আমরা ডোন্ট লিখতাম, ডাজেন্ট লিখতাম, কিন্তু যেহেতু এটি প্লুরাল এ কারণে আমরা ডোন্ট লিখেছি। হেস্ট মেক্স ওয়েস্ট, ডাজেন্ট হেস্ট মেক ওয়েস্ট। হেস্ট একটি আনকাউন্টেবল জিনিস, এটি একটি কোয়ালিটি, যেহেতু এটি একটি আনকাউন্টেবল এই কারণে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে কাউন্ট করেছি, এই কারণে আমরা ডাজেন্ট হেস্ট মেক ওয়েস্ট লিখেছি। অর্থাৎ এই রুলগুলো, এই রুলটিও কিন্তু খুবই সহজ। অর্থাৎ আজকে আমরা আরও চারটি রুল শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কিংবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নেয়ার, এবং আমরা নেক্সট ক্লাসেও আরও কিছু রুল শিখব। তো এই নিয়ে আজকে আমাদের একাডেমিক পার্টের সমাপ্তি আসলো, এবং আজকে অন্য দিনের মতনই আমি প্রতিবারের মতন আজকে নীতিবিধানের ব্যাপারে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। এবং আজকে আমাদের নীতিবিধানের যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি কি? প্রতিশ্রুতি হলো কোনো কারণ বা কাজের প্রতি নিবেদিত হবার গুণ। অর্থাৎ কোনো কাজ কিংবা কারণ কিংবা উদ্দেশ্যের প্রতি নিজেদেরকে নিয়োজিত করার যে গুণটি থাকে সেটি হলো প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি দিয়ে আমরা যদি কোনো কাজ সম্পন্ন না করি তাহলে এটি আমাদের চরিত্রের উপর খুব খারাপ একটি প্রভাব ফেলে, এবং অন্যদের কাছে আমাদের যে সম্মান এবং মর্যাদা আছে সেটিকে ক্ষুণ্ণ করে। এ কারণে আমরা যখন কাউকে কোনো কিছুর প্রতিশ্রুতি দিব যে আমি কাজটি করব, আমাদের সর্বচেষ্টা দ্বারা আমরা কাজটিকে সফলভাবে সম্পন্ন করার চেষ্টা করব। তো আশা করছি তোমরা সকলেই প্রতিশ্রুতি তখনই দিবে যখন তোমরা কাজটি করতে পারবে, এবং যখন কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকবে অবশ্যই সর্বচেষ্টা দ্বারা কাজটি সফল করেই ছাড়বে। তো এই দ্বারা আমরা আজকে আমাদের ক্লাস শেষ করছি। আশা করছি তোমাদের একাডেমিক পার্ট এবং যে নীতিবিধানের পার্ট উভয় তোমাদের কাছে এনজয়েবল রয়েছে লেগেছে। নেক্সট ক্লাসে আমরা ট্রান্সফরমেশনের আরও কিছু রুল শিখব, এবং আমরা ভালোভাবে মজা করেই আমরা কিছু এক্সারসাইজ করব, এবং আমরা পরীক্ষাতে ভালো মার্ক পাওয়া এনশিওর করব। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলাম। হ্যাভ আ গুড ডে এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড বাই।